हेलो बंधुरा, प्रतिदिन आपनी जदि 10 मिनट करे दड़ी लाफाते पारें ताहले आपनार शरीरे कि परिवर्तन घटबे। डेली एक्सारसाइजे लाभ दड़ी के केन एत गुरुत्वपूर्ण भूमिका देवा हय आजकेर भिडियोते आमरा बिशदभावे जानबो। एबं आमरा एटाओ जानबो जे रेगुलर बेसिसे लाभ दड़ी करले ताहले आमादेर शरीरे कत बेनिफिट्स देबे। तो चलो बंधुरा, भिडियोटा स्टार्ट करा जाक। যারা দৈনিক জীবনে অত্যন্ত ব্যস্ত তারা যদি সময় বার করে অন্তত 10 মিনিট দড়ি লাফাতে পারেন তাহলে আপনার 160 ক্যালোরি বার্ন হবে, যেটা অন্তত 8 মাইল আপনি হাঁটলে যে ক্যালোরি বার্ন করতেন সেটার সমান। নাম্বার টু, হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাওয়া। আমরা অনেকেই জানি আমাদের খাবারের মধ্যে যদি ক্যালসিয়ামের মাত্রা ঠিকঠাক থাকে তাহলে আমাদের হাড়ের ঘনত্ব বৃদ্ধি পায় এবং আমাদের হাড় শক্ত হয়। কিন্তু আপনি যদি প্রতিদিন স্কিপিং করতে পারেন তাহলে আপনার হাড়ের ঘনত্ব বৃদ্ধি পাবে এবং আপনার হাড়ের স্টেবিলিটি বৃদ্ধি পাবে। নাম্বার থ্রি, হৃৎপিণ্ডের বিভিন্ন রোগকে প্রতিরোধ করতে লাভদড়ি কিন্তু অনেক সাহায্য করে। তাই জন্য যারা বেশি বয়স্ক হয়ে গেছেন তারাও যদি লাভদড়ি করতে পারেন তাহলেও কিন্তু তাদের অনেকটা সুবিধা হবে নিজের হার্টকে ভালো রাখার জন্য, এবং নিজের হার্টের বিভিন্ন রকমের যে রিস্কগুলো থাকে বয়সের সাথে সাথে সেটাও কিন্তু অনেকটা ভালো করতে সাহায্য করে। তাই রেগুলার এক্সারসাইজ করা ভীষণ ইম্পর্ট্যান্ট। আপনি যদি নিজের মনোসংযোগের অভাবে ভোগেন তাহলে রেগুলার আপনি স্কিপিং করুন 10 থেকে 15 মিনিট। ছোটো ছোটো ছাত্রছাত্রী বা অফিসে কাজের জন্য মনোসংযোগের অনেক দরকার হয়। রেগুলার বেসিসে স্কিপিং করলে আপনার মস্তিষ্কের বাম দিক এবং ডান দিকের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে স্কিপিং। তাই রেগুলার স্কিপিং করুন আর দেখুন আপনার কনসেন্ট্রেশন পাওয়ার কতটা বৃদ্ধি পেয়েছে এবং আপনি যে কোনো কাজ খুব চটজলদি করে ফেলতে পারছেন। আপনার কি যে কোনো কাজ করতে অনেক দেরি হয় বা আপনি কি কোনো ডিসিশন নিতে দেরি করে ফেলেন, তার জন্য আপনি স্কিপিং করতে পারেন। স্কিপিং করলে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনার স্ট্যামিনা অনেক বেশি বেড়ে যাবে, যার জন্য আপনি যে কোনো কাজ অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করতে পারবেন সঠিকভাবে, এবং আপনার লাইফের কোনো ডিসিশন আপনি খুব তাড়াতাড়ি নিয়ে নিতে পারবেন। আপনি যদি নিজেকে চটজলদি হতে চান এবং আপনার যে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চান তাহলে ডেফিনেটলি আপনি 10 মিনিট করে স্কিপিং করুন। এবার আমরা জেনে নেব স্কিপিং এর সময় আমাদের কি কি সতর্কতা অবলম্বন করতে হবে। অবশ্যই স্কিপিং যেখানে করবেন সেটা যেন একটু শক্ত জায়গা হয়, কোনো নরম জায়গায় স্কিপিং করবেন না। মেয়েরা স্কিপিং এর সময় অবশ্যই স্পোর্টস ব্রা ইউজ করবেন যাতে আপনাদের ব্রেস্টের ভারসাম্য রক্ষা হয়। স্কিপিং করার অন্তত 10 মিনিট আগে নিজের শরীরকে ওয়ার্ম আপ করে নেবেন এবং স্টার্টিংয়ে খুব বেশি স্কিপিং একদমই করবেন না। সো ফ্রেন্ডস, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।